ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নভেল করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার অন্যতম কেন্দ্র এমআর বাঙ্গুর হাসপাতালে এই মুহূর্তে জীবাণুমুক্ত করার কাজ চলছে। যে সমস্ত জায়গায় রোগীর পরিবারের লোকজন তারা অপেক্ষা করেন, যে সমস্ত জায়গায় রোগীরা এসে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য দাঁড়ান, সেই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে জীবাণুনাশক ছড়ানো হচ্ছে। যেখানে নভেল করোনা ভাইরাস সন্দেহভাজনদের চিকিৎসা চলছে, যে সমস্ত জায়গায় নভেল করোনা ভাইরাস আক্রান্তরা ভর্তি রয়েছেন, সেই সমস্ত জায়গায় এবং তার আশপাশের যে রাস্তা রয়েছে, হাসপাতালের বাকি চত্বর যেখানে রয়েছে, প্রত্যেক জায়গায় কিন্তু এইভাবেই জীবাণুনাশক ছড়ানোর কাজ শুরু হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে একদম সকাল সকাল। ঠিক একইভাবে এমআর বাঙ্গুরের পাশাপাশি SSKM হাসপাতালেও এই কাজ চালানো হবে, এমনটাই পুরসভা সূত্রে খবর। হাসপাতালের জরুরি বিভাগ আউটডোর সর্বত্রই কিন্তু এই মুহূর্তে এই জীবাণুনাশক ছড়ানোর কাজ চালানো হচ্ছে। হাসপাতালের যে সমস্ত জায়গায় নার্সিং হোস্টেল রয়েছে, নার্সিং সুপারের অফিস রয়েছে, আউটডোরের ভেতরে ঢুকে সেখানেও কিন্তু এইভাবেই জীবাণুনাশক ছড়ানোর কাজ চালাচ্ছেন কলকাতা পুরসভার কর্মীরা। রাস্তার উপর সেখানেও আমরা দেখতে পাই যে অ্যাম্বুলেন্স যেখানে দাঁড়িয়ে রয়েছে, অ্যাম্বুলেন্সের দরজা খুলে অ্যাম্বুলেন্সের ভেতরে জীবাণুনাশক ছড়ানো হয়। যেখানে চিকিৎসকেরা পরীক্ষা করছেন রোগীদের সেখানেও কিন্তু একইভাবে জীবাণুনাশক ছড়ানোর কাজ সকাল থেকে শুরু হয়েছে। এখানে ডিসইনফেকশন প্রোগ্রামটা করছি, যে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা যতটা পাচ্ছি আমরা প্রতিষেধকমূলক কাজকর্ম করছি সমস্ত হাসপাতালগুলোতে। সোডিয়াম হাইপোক্লোরাইড জলের সাথে মিশিয়ে আমরা দিচ্ছি, দিয়ে আমরা ডিসইনফেকশন করার কাজ করছি। কলকাতার সমস্ত হাসপাতাল, বেলেঘাট আইডি, সব জায়গাতেই চলবে। পুরসভার তরফে কলকাতা শহরের সমস্ত হাসপাতালে, সরকারি হাসপাতালে এই কাজ চালানো হবে, এমনটাই পুরসভার তরফ থেকে জানানো হলো। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।